কাশিমপুরের হাকিম সাহেব ছিল বেটা বা ফরিদপুরের ফরিদাব লোকের মাঝে কথা হলো 20,000 টাকা নগদে দিতে হবে ধারে নাহি কথা 100 জন বরযাত্রী 10 জন দুলি বিবি বরের বাপ বলল তাদের যত পারবি খাবি পাশে এলো বরযাত্রী বর এলো জিপে দুলি বিবি এলো সবার মাঝে বেটির বাপ করে জোড়হাত বলে না করোনা অপমান রাখো আমার বাপ 8 মল্লার ভিতরে 2,000 টাকা পরিশোধ করে দিব দিও না খো ব্যথা শুনল না খবরের বাপ উঠে পড়ল সবে দেখে আব্বা মোরে জন্ম দিয়ে এত অপমান নিজের চোখে দেখে বলে রাখবো না গো প্রাণ পিসের বোতল হাতে নিয়ে খেলো কে দেখে দে গিলে নিল মরে গেল বিয়ের পোশাক পরে সমাজ তুমি তৈরি থেকো এর জবাব দিতে সঙ্গে যাবে বল সমা তুমি জবাব দাও খারাপ কেন মন আজ ফরিদা শ্বশুর বাড়ি নামবে ভাবির কোলে সমা তুমি জবাব দাও কবর কেন দিলে আজ ফরিদা শ্বশুর বাড়ি সঙ্গে যাবে বল সমা তুমি জবাব দাও খারাপ কেন মন আজ ফরিদা শ্বশুর বাড়ি পড়বে কানে দু সমাজ তুমি জবাব দাও ফুল কেন চুল ফরিদারে মত সত কত দেখো সমাজের কীর্তি দেখে সে দিল জীবন এর জন্য কে বাধাই হবে বন্ধুগণ চিন্তা করো হাইরে সমাজ সময় স্বল্প হায় তোমাকে তো বলে ফেলবা।